রাজধানীর সবজি বাজারে কমছে না অস্বস্তি, শীতের আগে মিলছে না সুখবর, সেঞ্চুরি হাঁকিয়েছে টমেটো এবং শিমের দাম। খাতুনগঞ্জ আড়তে পর্যাপ্ত মজুদ থাকার পরও চট্টগ্রামে অস্থির পেঁয়াজের বাজার, অজুহাতের শেষ নেই ব্যবসায়ীদের। পূজার কারণে ওনারা এখন মাল সরবরাহ করতে দিচ্ছে না, সেই হিসেবে মালও একটু শর্ট, বন্যার কারণে ওদের কিছু মাল মজুদ যেগুলো ছিল ওগুলো নষ্ট হয়ে গেছে, নষ্টের কারণে যাই এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। ঝুট কাপড়ে প্রাণ ফিরেছে পাবনার হুঁশিয়ারি শিল্পে, কাজের সুযোগ পাচ্ছেন 30,000 কর্মী, তৈরি হয়েছে রফতানির বাজার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবং আপনাদের সাথে আছে আমি রাবেয়া স্মৃতি। চমকে দিচ্ছে শীতের আগাম সবজির দর, গত বছরের একই সময়ের তুলনায় কয়েকটি পণ্যের দর বেড়েছে প্রায় 20%, সেঞ্চুরি হাঁকিয়েছে টমেটো এবং শিমের দাম। খুচরা ব্যবসায়ীদের দাবি, দেশের অন্য অনেক পণ্যের তুলনায় সবজির দর কম, শীতে দাম আরও কমবে। এদিকে স্বস্তির আভাস দিচ্ছে পেঁয়াজ, দুই দিনের ব্যবধানে পাইকারিতে দাম কমেছে কেজিতে প্রায় 10 টাকা। টমেটো এখন আর দুষ্প্রাপ্য না, কৃষি প্রযুক্তির কল্যাণে এই পণ্যের দেখা মেলে সারা বছর, আমদানি হয় প্রতিবেশী ভারত থেকেও। কিন্তু শীতের আগাম মৌসুম এলেই টমেটোর দাম আকাশ ছোঁয়, অথচ বাজারে দেশি ও বিদেশি দুই ধরনের পণ্যই পাওয়া যাচ্ছে। ইন্ডিয়ান টমেটো আসে, এই জন্য ইন্ডিয়ান টমেটোর দাম বেশি, দেশে কোনো টমেটো এখন হয় না। এখন আবার যে সময় সিজন থাকে এই সময় এখন বেশি 150, এইটি আবার এই সময় আবার 10 টাকা কেজি হয়ে যাচ্ছে। দামের এমন তেজি ভাব অনেক সবজিকে ঘিরে, 150 টাকা ছুঁই ছুঁই শিমের দর, ফুলকপি বাঁধাকপির পিস 50 টাকা, 160 টাকা কেজি দরে বিকোচ্ছে কাঁচা মরিচ, 80 টাকার আশপাশে ঘোরাফেরা করছে ঢ্যাঁড়স বেগুন ও ঝিঙার দর। কিন্তু এসব দাম কি যৌক্তিক? বলতেছে মাল আসতেছে না, এই সব জিনিসের দাম ওইখানেই বাইরে গেছে। আপনি সবজির দাম 30-40 টাকা কেজি পাওয়া যায়, 20 টাকা পেঁপে পাওয়া যায়, আলু পাওয়া যায় 20 টাকা, 1 লিটার পানির দাম কত বলেন, পানির দাম আমরা বাড়তেছি। পেঁয়াজের বাজারে নতুন খবর, সরবরাহ বাড়ায় কেজিতে 8-10 টাকা কমেছে দেশি জাতের দর, পাইকারিতে 65 টাকা কেজি দরে বিকোচ্ছে ভারতীয় পেঁয়াজ। ব্যবসায়ীদের বার্তা, পূজা শেষ হলে আগের দরেই মিলবে পেঁয়াজ। ইন্ডিয়া থেকে আলাদা সব সময় বাড়বে, আমাদের দেশে থাকলে কিছু তৈলে ওই সময় বাড়াইতে পারবে না। বন্ধুর কথা হয়নি, মনে করেন সব মানে খাই খাই লাগালি দিয়ে সব স্টক করে বলে হ্যাঁ, তাছাড়া পেঁয়াজ যে খুব শর্ট দেশে তা নাই। চলতি মাসেই শুরু হচ্ছে মুড়িকাটা পেঁয়াজের আবাদ, এটি বাজারে আসতে সময় লাগবে আরও 2 মাস। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানতে আমরা এখন যাব রাজশাহীতে, সেখান থেকে যুক্ত আছেন এই মুহূর্তে আমার সাথে সহকর্মী মওদুদ রানা। রানা, নিত্যপণ্যের সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন এবং মূল্য পরিস্থিতি সম্পর্কে এখানকার ক্রেতারা কি বলছেন? এখানকার ক্রেতারা যেটি বলছেন যে কিছু খবর, সেটি শীতের সবজির দাম কমতে শুরু করেছে, তবে সেটি কোনোভাবেই সহনীয় নয়, কিছু কিছু পণ্যের দাম আসলে আবারও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অন্যদিকে আপনি যেমনটি বলছিলেন যে বাজারে সরবরাহ মোটামুটি ভালো, আমি আজকের বাজারের চিত্র যদি দেখি, আমি রয়েছি রাজশাহী সাহেব বাজারে, এখানে আলু বিক্রি হচ্ছে 20-25 টাকা, কাঁচামরিচ 200 টাকা থেকে কমে এখানে বিক্রি হচ্ছে 160 টাকা কেজি, পেঁয়াজের দাম বেড়েছে 45 টাকা থেকে বেড়ে সেটি হয়েছে 65 টাকা, রসুন 80 টাকা 100 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, ফুলকপি 100-120 টাকার মধ্যে, পটলের দাম বেড়েছে 20 টাকা থেকে বেড়ে সেটি দাঁড়িয়েছে 30 টাকায়, বেগুনের দাম 40 টাকা থেকে বেড়ে হয়েছে 50 টাকা কেজি, শিম 200 টাকা থেকে কিছুটা কমে সেটি বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে, লাউ আগের দামই রয়েছে কেজি প্রতি 25 টাকা, পেঁপে 12 টাকা থেকে বেড়ে 15 টাকা, করলা 40 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, কুমড়া 30 টাকা থেকে বেড়ে 40 টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে, ঢেঁড়সের দাম বেড়েছে 10 টাকা কেজিতে, এখন সেটি বিক্রি হচ্ছে 40 টাকা থেকে বেড়ে 50 টাকায়, বরবটির দামও বেড়েছে সেটি 40 থেকে বেড়ে 50 টাকায় হয়েছে, আদার দাম বেড়েছে কেজি প্রতি 20 টাকা, এখন সেটি বিক্রি হচ্ছে 100 টাকা কেজি, টমেটোর দাম কিছুটা কমেছে এখন বিক্রি হচ্ছে 120 টাকা, ফুল পাটাকপি যেটি রয়েছে সেটির দাম কিছুটা কমেছে 50 টাকা থেকে কমে 40 টাকায় বিক্রি হচ্ছে, লাল শাক 40 টাকা প্রতি আটি অর্থাৎ প্রতি কেজিতে বিক্রি হচ্ছে, শসার দাম কিছুটা কমেছে সেটি 40 টাকায়, মূলা বিক্রি হচ্ছে 50 টাকা, আপনাকে জানিয়ে রাখি চিনি বিক্রি হচ্ছে 82-85 টাকা, এবং যে ব্রয়লার মুরগি সেটির দাম বেড়েছে সেটি 120-160 টাকায় দাম বেড়েছে, মাছের দাম কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে। স্মৃতি রানা, আপনাকে অনেক ধন্যবাদ।
সরবরাহ সংকটের অজুহাতে চট্টগ্রামে অস্থির পেঁয়াজের বাজার, অথচ দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের গুদামে মজুদ পর্যাপ্ত, তারপরও বাজার চড়া, এমনকি কোনো কারণ ছাড়াই বাড়ছে মিয়ানমারের পেঁয়াজের দাম। এজন্য স্থলবন্দর কেন্দ্রিক সিন্ডিকেটের কারসাজিকেই দুষছেন পাইকাররা। খাতুনগঞ্জের আড়তে গেলেই দেখা মিলবে থরে থরে সাজানো এমন শত শত বস্তা পেঁয়াজ। এখান থেকেই সরবরাহ করা হচ্ছে পুরো দেশে, কিন্তু কয়েকদিন ধরেই সংকটের কথা বলে বাড়ছে দাম। কারো অজুহাত ভারতের দক্ষিণ প্রদেশে বন্যা, পূজার কারণে ওনারা এখন মাল সরবরাহ করতে দিচ্ছে না, সেই হিসেবে মালও একটু শর্ট। এমনি খাতুনগঞ্জে 30-35 গাড়ি পেঁয়াজ ঢুকে, আর সেক্ষেত্রে এই জায়গায় এখন 6-10-12 গাড়ি এমন ঢুকতেছে। বন্যার কারণে ওদের কিছু মাল মজুদ যেগুলো ছিল ওগুলো নষ্ট হয়ে গেছে, নষ্টের কারণে যাই এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। গেল কিছুদিন ধরে খাতুনগঞ্জে ঢুকতে শুরু করেছে মিয়ানমারের পেঁয়াজও। ভোক্তাদের প্রশ্ন, বন্যার কারণে ভারতীয় পেঁয়াজের দাম বাড়তি, কিন্তু মিয়ানমারের পেঁয়াজের মূল্য বৃদ্ধির কারণ কি? ইন্ডিয়ান মাল বেড়ে গেছে বিদায় এরা মনে করেন, ওদের ভরটা কম আছে ঠিক আছে, কিন্তু ওইটার দাম বাড়াতে ওরা দাম বাড়াই দিয়ে বেশি। মিয়ানমারেরটা আবার 4-5 দিনের মধ্যে আমরা এখানে পাই, হ্যাঁ, তো এটা তো খবরটা সাথে সাথে ওখানে এখানে দাম বাড়লে ওখানে এরা বাইরেরা দাম বেড়ে দেয় ইয়ে করে দেয় বাড়াই দেয়। প্রতিবছর ঠিক এই সময়ে দেশে পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরির জন্য স্থলবন্দর কেন্দ্রিক সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন অনেকে। ইম্পোর্টার এবং সেকেন্ড পার্টি মাল কিনে কিনে ওইখানে স্টক করে ফেলছে, বর্ডারে বিভিন্ন গুদামে মাল স্টক করে রাখার কারণে ওরা এখন মুকামে মাল ফাটাচ্ছে না। এরা যেখানে ওরা যারা এক্সপোর্টার আছে তারা খবর রাখে, তাদের লোকজন এখানে আছে মোবাইলে, এরা অটোমেটিকলি বুকিং বাড়ায় দিবে, অটোমেটিকলি টিকিট পাবে। অস্থিরতার প্রভাব পড়েছে দেশীয় পেঁয়াজের বাজারেও। দুদিনের ব্যবধানে প্রতি মনে বেড়েছে 600 টাকা পর্যন্ত। দেশি পেঁয়াজ আপনার আজকে 2600-2700 টাকা মন, প্রায় 60-65 টাকা পড়ে যায়। ইন্ডিয়ারটা বাড়ার পরে, মায়ানমারটা বাড়ার পরে দেশিটাও বেড়ে গেল আর কি, পর্যাপ্ত নেই মার্কেটে। কৃষি অধিদপ্তরের হিসাবে বাংলাদেশে পেঁয়াজের মোট চাহিদা প্রায় 30 লাখ টন, এর মধ্যে 57% উৎপাদিত হয় দেশে, বাকিটা আমদানি হয় ভারত, মিয়ানমার, মিশর, তুরস্ক, চীন সহ বিভিন্ন দেশ থেকে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। গার্মেন্টস কারখানার উচ্ছিষ্ট ঝুট কাপড়ের তৈরি পোশাকে প্রাণ ফিরেছে পাবনার বিলুপ্ত প্রায় হুঁশিয়ারি শিল্পে। কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন প্রায় 30,000 শ্রমশক্তি। অনেকেই রাজধানীর চাকুরি ছেড়ে নিজ জেলাতেই কাজ শুরু করেছেন। ক্রমাগত চাহিদা বাড়ায় দেশের গণ্ডি ছাড়িয়ে এসব পোশাক রপ্তানি হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে পরিত্যক্ত কাপড়ের এই শিল্প অর্থনীতিতে সম্ভাবনার দুয়ার খুলবে। ঢাকা, চট্টগ্রাম এবং গাজীপুর শিল্পাঞ্চলের তৈরি পোশাক কারখানায় প্রতিদিনই ছেঁটে ফেলে হয় অপ্রয়োজনীয় কাপড়। ঝুট কাপড় হিসেবে পরিচিত এসব ছাট কাপড়ই সম্ভাবনার দ্বার খুলেছে পাবনার হুঁশিয়ারি শিল্পে। গড়ে উঠেছে প্রায় 400 কারখানা। মাসে 10-15 হাজার টাকা ইনকাম করে আমার পরিবারকে সহযোগিতা করতে পারছি। ছেলেরাই শুধু না, মেয়েরাও এই কাজ করে অনেক সুন্দরভাবে জীবন নিচ্ছে। এই কাজ করার থেকে আমার সংসারে অনেক উপকার হচ্ছে। বছরে এসব কারখানায় উৎপাদন হচ্ছে 18-20 কোটি পিস গেঞ্জি, যার বাজার মূল্য প্রায় 1,500 কোটি টাকা। স্থানীয়ভাবে চাহিদা মিটিয়ে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে এসব গেঞ্জি রপ্তানিও হচ্ছে। যারা ঘুরে বেড়াতে সে এখন ঘুরে বেড়ানো বাদ দিয়ে এই জুটের ব্যবসার জড়িত হয়ে বেশ তারা অর্থ উপার্জন করে জীবনযাপন ভালোভাবে করতেছে। কর্মস্থানে নারী পুরুষ উভয় তারা তাদের জীবিকা নির্বাহ করতেছে। প্রায় 300-400 কারখানা আছে। এই কারখানার বিভিন্ন আইটেমের মাল, কোয়ালিটি ফুল মাল, বিভিন্ন আইটেমের মাল দেখা যাচ্ছে যে মালয়েশিয়া, সৌদি, দুবাই, কাতার বিভিন্ন জায়গায় মালগুলি সেল যাচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতায় পাবনায় ঝুটপল্লি গড়ে তোলার দাবি তুলেছেন ব্যবসায়ীরা। বলছেন, এতে আর্থসামাজিক পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব পড়বে। সরকারি পৃষ্ঠপোষকতায় পাবনায় ঝুটপল্লি গড়ে তোলার দাবি তুলেছেন ব্যবসায়ীরা। বলছেন, এতে আর্থসামাজিক পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব পড়বে। পরিত্যক্ত ঝুটগুলো আমরা যে এত সুন্দর মাল তৈরি করে বাংলাদেশ, ইন্ডিয়াতে, বাংলাদেশের লোকালে এবং মালয়েশিয়ায় আমরা হচ্ছে রপ্তানি করতেছি, সরকারের যদি সহযোগিতা থাকে আমাদের এই সংস্থাকে আরও ডেভেলপ করা সম্ভব হবে। ব্যবসায়ীরা জানিয়েছেন, এই ঝুট কাপড় ব্যবহার করে গড়ে ওঠা শিল্প আরও বিকশিত হতে পারে, তবে এজন্য প্রয়োজন নীতি সহায়তা। রাবেয়া স্মৃতি,
জমরা নিউজ। দুদিন পরেই বাজবে ঢাক, শোনা যাবে শঙ্খের সুর, উলুধ্বনি আর চলবে দেবী মহামায়ার আরাধনা। পুরান ঢাকার শাঁখারি বাজারও সেজে উঠছে সেই ছন্দে। হিন্দু সম্প্রদায়ের সবাই ব্যস্ত শেষ সময়ের এই কেনাকাটায়। ব্যবসায়ীদের আশা সংক্রমণ কমে আসায় এবার বেচাকেনা হবে জমজমাট। ফারহানা ন্যান্সি জানিয়েছেন বাকিটা। পুরান ঢাকার শাঁখারি বাজারের নিত্য জীবনযাপন দুর্গাপূজার আগমনে একটু বেশি জমজমাট হয়ে ওঠে। শত বছরের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে থাকা শাঁখারি বাজারের অলিগলিতে এখন ব্যস্ততা পূজা উদযাপনের। বাপদাদা আমল থেকে মনে করেন মানে স্তুকাল থেকে হয়ে আসছে পিতল জিনিস শাখা সঙ্গে এভরিথিং বিক্রি করতেছে, আমাদের মনে করেন পূজাটার মধ্যে একটু জাঁকজমক চলে। দেবী দুর্গার আগমনে নতুন শাখা সিঁদুর আর পূজার উপকরণ কেনার তোড়জোড় চোখে পড়বে। গত বছর বাড়ি যেতে পারিনি, আমাদের নিজেদের বাড়িতেই পূজা হচ্ছে, এই জন্যই কেনাকাটা, এই জন্যই শাখা নিয়ে গেলাম সবার জন্য। বিবাহিত মেয়েদের জন্য একটা শখের বিষয় যে প্রতি বছর দুর্গা পূজায় শাখা পালার পরবে, টিপ কিনবে। পূজার সময় নতুন অনেক কিছু নেওয়া হয়, যেমন শাখা নেওয়া হয়, শাড়ি থ্রি পিস পছন্দ করে কিনে দেওয়া হয়, ওরও পছন্দ, ওর পছন্দ অনুযায়ী কিনে, আবার আমি আমার পছন্দ অনুযায়ী। গত বছর করোনা মহামারীতে উদযাপন ছিল না, তবে এবার পরিস্থিতি কিছুটা বদলে যাওয়ায় উদযাপন ও ব্যবসা ভালো হবার আশা। এবার সীমাবদ্ধতা কমতে গিয়ে আমাদের মানুষের মধ্যে একটা উৎফুল্লতা এবং উদ্দীপনা বেড়েছে এবং সবাই এইবার মাকে পুরনো রীতিতেই বরণ করতে যাচ্ছে। সবসময় এই ঢাকা শহরে এসে আমরা মালামালগুলো কিনে চাঁদপুর চলে যাই এবার বিক্রি করার জন্য। দুই দিন বাদে পুরো দমে পূজার আনুষ্ঠানিকতা শুরুর প্রস্তুতি চলছে মণ্ডপে মণ্ডপেও। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। শিমুলিয়া বাংলাবাজার রুটে সীমিত আকারে ফেরি চলাচল করায় যানবাহনের বাড়তি চাপ পাটুরিয়া দৌলতিয়া ঘাটে। সেই খবরাখবর জানবো আমাদের সহকর্মী লুবেরুর রহমান। রুবেল আছেন সেখানে। রুবেল, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেখানে? স্মৃতি, যেমনটি বলছিলেন, আসলে গত কয়েকদিন যাবত কিন্তু দৌলতদিয়া প্রান্তে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। তো দৌলতদিয়া ঘাট যে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটের বাড়তি যানবাহন এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে 21 জেলার যানবাহন আছে সেই যানবাহনের অতিরিক্ত চাপে কিন্তু দৌলতদিয়া প্রান্তে সিরিয়াল তৈরি হচ্ছে। তো আমি দৌলতদিয়া প্রান্তে আজকে সকাল থেকে এসে লক্ষ্য করেছি যে দৌলতদিয়া ঘাটের 0 পয়েন্ট থেকে প্রায় মহাসড়কের 2.5 থেকে 3 কিলোমিটার এবং দৌলতদিয়া ঘাট থেকে 14 কিলোমিটার দূরে গলন্দমরের রাজবাড়ি কুষ্টি আঞ্চলিক মহাসড়কে প্রায় 4.5 কিলোমিটার পর্যন্ত পণ্যবাহী ট্রাকের লম্বা সিরিয়াল দেখা গেছে। তবে ঘাট কর্তৃপক্ষ বলছেন তারা অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহন এবং পচনশীল পণ্যবাহী যে ট্রাকগুলো আছে সেগুলোকে তারা পারাপার করছেন। পাশাপাশি অভিযোগ রয়েছে পণ্যবাহী যে অপচনশীল যে পণ্যবাহী ট্রাকগুলো রয়েছে সে চালকদের অভিযোগ আছে তারা দীর্ঘ 2 থেকে 3 দিন, কোনো কোনো সময় 4 দিন পর্যন্ত দৌলতদিয়া ঘাট প্রান্তে অপেক্ষা করতে হচ্ছে। এই সময়টাতে তাদের বেড়ে যাচ্ছে পরিবহন খরচ, পাশাপাশি তারা বিভিন্ন ভোগান্তিতে পড়ছেন, যেমন খাওয়া দাওয়া, গোসল, ঘুমানো, এছাড়া তারা অনেক সময় সন্ধিক্ষণে থাকেন যেন তাদের গাড়িতে যে মূল্যবান যন্ত্রাংশ থাকে বা টাকা পয়সা মোবাইল সেই মোবাইলে চুরির ঘটনা ঘটে থাকে। তো সর্বোপরি বলা চলে যে আজ কয়েকদিন যাবত কিন্তু দৌলতদিয়া ঘাট প্রান্তে কিন্তু ট্রাক চালকদের দুর্ভোগ থেকেই গেছে। তারপরও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ঘাট পারাপারে তাদের চেষ্টা করে যাচ্ছেন। রুবেল, অনেক ধন্যবাদ আপনাকে। এবার জানিয়ে দেব সাপ্তাহিক মুদ্রাবাজারে খবরাখবর। সপ্তাহ জুড়ে এই অপরিবর্তিত ছিল মার্কিন ডলারের দাম, পরিবর্তন এসেছে ব্রিটিশ পাউন্ডের দামে। এনসিসি ব্যাংকের তথ্য বলছে বুধবার সর্বোচ্চ 118.46 টাকা লেনদেন হয়েছে এই মুদ্রাটি, সর্বনিম্ন 117.81 টাকা দর ছিল সোমবার। 100.95 টাকা থেকে 101.25 টাকার মধ্যে ওঠানামা করেছে ইউরোর বাজার। কিছুটা বেড়েছে অস্ট্রেলিয়ান ডলারের দাম, সর্বোচ্চ 63.38 টাকা বিক্রি হয়েছে বৃহস্পতিবার। 20.40 টাকা থেকে 50 পয়সার মধ্যে হাত বদল হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিত। সিঙ্গাপুর ডলারের বাজার স্থিতিশীল ছিল, রোববার সর্বোচ্চ 64.33 টাকা বেচাকেনা হয়েছে মুদ্রাটি। সৌদি রিয়ালের দর অপরিবর্তিত ছিল, সর্বোচ্চ লেনদেন হয়েছে 22.84 টাকা। ওঠানামা ছিল কানাডিয়ান ডলারের দামে, আর ভারতীয় রুপির জন্য সর্বোচ্চ গুনতে হয়েছে 1.15 টাকা পর্যন্ত।
চলতি অর্থ বছরে জুলাই আগস্টে রাজস্ব আদায়ে 14.5% প্রবৃদ্ধি হয়েছে। করোনা মহামারীর মধ্যে বড় ধরনের রাজস্ব ঘাটতি নিয়ে অর্থ বছর শুরু করলেও প্রথম দুই মাসে ঘাটতি কিছুটা কমাতে সক্ষম হয়েছে এনবিআর। চলতি অর্থ ববছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 3,89,000 কোটি টাকা। এনবিআর এর পরিসংখ্যান বিভাগ বলছে প্রথম মাসে ভ্যাট এবং শুল্ক বিভাগ মিলিয়ে ঘাটতি ছিল 7,227 কোটি টাকা। তবে দ্বিতীয় মাসে রাজস্ব আদায় 24.5% অর্জিত হয়েছে, ঘাটতি কমে দাঁড়িয়েছে 5,210 কোটি টাকা। সব মিলিয়ে তিনটি খাতে আদায় হয়েছে 34,548 কোটি টাকা। করোনা মহামারীতে স্বাভাবিক কারণেই রাজস্ব আদায়ে ছিল না কোনো গতি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সমুদ্রের তলদেশে তেলের পাইপলাইন ছিদ্রের ঘটনায় বাড়ছে উদ্বেগ। প্রায় এক সপ্তাহ ধরেই পাইপলাইন ছিদ্র হয়ে উত্তর প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে পড়ছে তেল। স্থানীয় কোস্টগার্ড বলছে কয়েকদিনে 1,00,000 লিটারের বেশি তেল ছড়িয়েছে সমুদ্রে। তবে কতগুলো ছিদ্র রয়েছে তেলের পাইপে তা এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তেলের ক্ষতিকর প্রভাব পড়তে শুরু করেছে সামুদ্রিক জীববৈচিত্র্যের ওপর। মরে ভেসে উঠছে মাছসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণী। যদিও তেল অপসারণের কাজ শুরু করেছে কোস্টগার্ডের বিশেষ বাহিনী। এই জন্য হান্টিংটন সৈকত থেকে লাগুনা বিচ পর্যন্ত 24 কিলোমিটার এলাকায় বাসিন্দাদের সাঁতার কাটা বা সার্ফ করার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরিবেশবিদদের শঙ্কা, দ্রুত পাইপলাইন সংস্কার করা না হলে পরিবেশের জন্য হুমকি হয়ে পড়বে এই অঞ্চলটি। শেষ করব বিজনেস টুরে, তবে তার আগে শিরোনামগুলো দেখে নিতে চাই এক নজরে আরো একবার। রাজধানীর সবজি বাজারে কমছে না অস্বস্তি, শীতের আগে মিলছে না সুখবর। সেঞ্চুরি হাঁকিয়েছে টমেটো এবং শিমের দাম। খাতুনগঞ্জ আড়তে পর্যাপ্ত মজুদ থাকার পরও চট্টগ্রামে অস্থির পেঁয়াজের বাজার, অজুহাতের শেষ নেই ব্যবসায়ীদের। ঝুট কাপড়ে প্রাণ ফিরেছে পাবনার হুঁশিয়ারি শিল্পে, কাজের সুযোগ পাচ্ছেন 30,000 কর্মী, তৈরি হয়েছে রপ্তানির বাজার। এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।